জাতীয় রাজনীতিতে একটি ঐতিহাসিক দিন। গণতন্ত্রের পীঠস্থান ভারতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্ব আজ সকালেই সাঙ্গ হয়েছে। আপনাদের দেখিয়েছি শুরুতেই মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। দু দফায় উদ্বোধনী অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আপনাদের এই মুহূর্তে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি নতুন এই সংসদ ভবন ঠিক কিরকম হতে চলেছে। সংসদ ভবনের বাইরেটা যেরকম দেখতে হবে আপনাদের সামনে তুলে ধরছি। পুরনো সংসদ ভবনটি যেখানে ছিল গোলাকার, নতুন এই সংসদ ভবনের আকৃতি ত্রিভুজাকার। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, নতুন এই সংসদ ভবন যার 2020 সালের 10ই ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় এই নতুন সংসদ ভবন তৈরির কাজ শুরু হয়েছিল 2020-র 10ই ডিসেম্বর, আর তার থেকে ঠিক তিন বছরের মাথায়, তিন বছরের কম সময়ের মধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এবং আজ এই নতুন সংসদ ভবনের উদ্বোধনের দ্বিতীয় পর্ব কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। কিরকম দেখতে হবে নতুন এই সংসদ ভবন আপনাদের সামনে তুলে ধরছি। এই সংসদ ভবনের লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষই আয়তনে পুরনো সংসদ ভবনের থেকে অনেকটাই বড়। লোকসভার কক্ষের অন্দর কিরকম হবে, অন্দরসজ্জা কিরকম হবে এইবার আপনাদের সামনে তুলে ধরব। দেখতে পাচ্ছেন লোকসভার ভিতরের ছবিটা। এই লোকসভায় এবার আসন সংখ্যা অনেকটাই বেড়েছে। পুরনো সংসদ ভবনে যেখানে লোকসভা কক্ষের ভিতরে আসন সংখ্যা ছিল 543, সেখানে এই লোকসভা কক্ষে আসন সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 888। এবং ভিতরের অন্দরসজ্জাও দেখতে পাচ্ছেন, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে নতুন সংসদ ভবনের অন্তর্গত এই লোকসভা কক্ষের অন্দরে। এবং লোকসভা কক্ষটিকে সাজানো হয়েছে জাতীয় ফুলের মতো করে, সেই নকশাই এখানে প্রস্ফুটিত হয়েছে জাতীয় ফুল। পদ্মের আদলে লোকসভা কক্ষের অন্দরে সজ্জা করা হয়েছে এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আসন সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে নতুন এই সংসদ ভবনের। এবার রাজ্যসভার অন্দরের ছবিটা ঠিক কিরকম হবে আপনাদের সামনে তুলে ধরব। রাজ্যসভাতেও লোকসভার মতোই আসন সংখ্যা অনেকটাই বেড়েছে, 250 থেকে আসন সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 384। এবং জাতীয় পাখি ময়ূরের আদলে করা হয়েছে রাজ্যসভার এই কক্ষের সজ্জা, আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবি। যথারীতি এখানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারও করা হয়েছে। নতুন এই সংসদ ভবন 64,500 বর্গ মিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে এবং তিন বছরের কম সময়ের মধ্যে এই নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আজ এই নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আজ সকালে যে বিশেষ পুজোর আয়োজন করা হয়, অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠানের যে প্রথম পর্ব ছিল, একবার সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরব। সকাল 7:30 যজ্ঞ এবং পুজো করে এই অনুষ্ঠানের সূচনা হয়। পূজোয় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এরপর সোনার রাজদণ্ড সিঙ্গলকে সাষ্টাঙ্গে প্রণাম করেন নরেন্দ্র মোদী, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নতুন সংসদ ভবনে স্পিকারের আসনের পাশে এই সিঙ্গল তিনি স্থাপন করেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সোনার রাজদণ্ড সিঙ্গল, তাকে সাষ্টাঙ্গে প্রণাম করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এরপর এই সিঙ্গলকে পাঁচ পূজারী তারা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এবং এরপর নতুন এই সংসদ ভবন তৈরির কাজে যুক্ত শ্রমিকদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তারপর সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা, সেই বার্তা দিয়ে সর্বধর্মের প্রতিনিধিরা মিলে একটি প্রার্থনা সভারও আয়োজন করা হয়। সেই আয়োজনের ছবি আপনাদের দেখাচ্ছি, সেই প্রার্থনা সভার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি যেমনটা বলছিলাম যে পাঁচজন পূজারি তারা এই সোনার রাজদণ্ড সিঙ্গল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন এবং সেই সিঙ্গল প্রধানমন্ত্রী লোকসভার অধ্যক্ষের আসনের ঠিক পাশেই স্থাপন করেন। কোড়রপদিকম সাতবীন শতক মে রহা সন্ত এবং মহাত্মা ত্রিজ্ঞান সম্বন্ধর সে লিখা গয়া স্তোত্র হে। ஸ்ரீல ஸ்ரீ குருமகா சன்னிதானங்களை அவரவர்கள் இருக்கைகளுக்கு சென்று தோழே பங்கள் প্রধানমন্ত্রীর হাতে সোনার রাজদণ্ড সিঙ্গল এবং
ন্যায়দণ্ডের প্রতীক এই সিঙ্গল এমনটাই জানানো হয়েছিল কেন্দ্রের তরফ থেকে এবং সেই ন্যায়দণ্ড প্রতিষ্ঠা করেন আজ প্রধানমন্ত্রী লোকসভার অধ্যক্ষের আসনের ঠিক পাশে অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে নতুন এই সংসদ ভবনটি বাইরে এবং ভিতর থেকে ঠিক কি রকম দেখতে হয়েছে পুরনো সংসদ ভবনের থেকে অনেকটাই আলাদা নতুন এই সংসদ ভবন আকার আয়তনে বেশ কিছুটা বড় এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম 64,500 বর্গমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে নতুন এই সংসদ ভবন যার লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষ আকার আয়তনে পুরনো সংসদ ভবনের থেকে অনেকটাই বড় শুরু হতা হে যদিও আজ জাতীয় রাজনীতিতে একটি ঐতিহাসিক দিন এবং সেই ঐতিহাসিক দিনেও রাজনৈতিক বিতর্ক পিছু ছাড়ল না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানো 21টি রাজনৈতিক দল তারা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করে আর সেই প্রসঙ্গে কি বলছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ আপনাদের সামনে রাখব সংসদ ভবন ভারতবর্ষের একটা গরিমা ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক ব্যাপার 100 বছর আগে আগেরটা ইংরেজ তৈরি করেছিল এখন স্বাধীন ভারতের স্বাধীন সরকার এটা তৈরি করেছে আর যে সরকার তৈরি করছে তার প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন এটা আমাদের কাছে গর্বের গরিমার আর তাতেও কিছু লোক রাজনীতি করছে রাজনীতি দেখছে তারা আসছে না তারা আজকে রাষ্ট্রপতির কথা বলছে যারা জীবনে কোনোদিন রাষ্ট্রপতিকে কোথাও ডাকেইনি সেই কংগ্রেস পার্টি যারা রাষ্ট্রপতির বিরুদ্ধে ভোট দিয়েছে তখন তারা মনে করেনি যে তিনি আদিবাসী মেয়ে যারা আদি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট বয়কট করেছে তারাই আজকে রাষ্ট্রপতির বাহানা করে বয়কট করছে তার মানে তারা আজকে মোদিজির সামনে দাঁড়াবার মতো হিম্মত নেই আমরা ইতিহাস দেখছি যারা মোদিজির বিরোধিতা করেছে সে কোনো দেশ হোক কোনো পার্টি হোক কোনো ব্যক্তি হোক তাদের আজকে কি দুর্দশা হয়েছে এদেরও তাই হবে যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম নতুন এই সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান যার প্রথম পর্ব ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে এবং দ্বিতীয় পর্ব কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং সেই প্রথম পর্বের অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য আকর্ষণ যেটা ছিল তা হলো সোনার রাজদণ্ড অর্থাৎ সিঙ্গল যে সিঙ্গল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে সঙ্গে নিয়ে স্থাপন করেন লোকসভার অধ্যক্ষের আসনের ঠিক পাশেই এবং সেই স্থাপন করার আগের মুহূর্তে পূজারীদের সঙ্গে নিয়ে নতুন এই সংসদ ভবনে লোকসভা অধ্যক্ষের অন্দরে যখন প্রধানমন্ত্রী প্রবেশ করছেন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি লোকসভার এবারের যে নতুন সংসদ ভবনের যে লোকসভা কক্ষ তা আকার আয়তনে অনেকটাই বড় পুরনো লোকসভা কক্ষের থেকে এবং জাতীয় পাখি ময়ূরের আদলে তৈরি হয়েছে নতুন এই লোকসভা কক্ষ তৃণমূল সাংসদ শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শান্তনুবাবু যেটা আমরা দেখলাম যে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান আজ আর সেখানে 21টি রাজনৈতিক দল অনুপস্থিত থাকলেন আর তা নিয়ে স্বাভাবিকভাবেই বিজেপির তরফ থেকে কিন্তু আক্রমণ করা হয়েছে বিরোধীদের যে আজকের এমন একটা দিন একটা ঐতিহাসিক দিন সেখানে না থেকে আসলে রাজনৈতিক ষড়যন্ত্রের যে একটা অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে আপনারা কি বলবেন দেখুন ভারতবর্ষের সংসদীয় রাজনীতিতে 28শে মে 2023 একটা কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকলো প্রথমত 20,000 কোটি টাকা খরচা করে এই সেন্টার ভিস্তা প্রজেক্টের কি প্রয়োজন ছিল তারই উত্তর এখনো দেশের মানুষ পায়নি 3 বছর আগে দেখুন কোভিডে দেশে গণচিতা জ্বলছিল নদীতে ডেড বডি ভেসে বেড়াচ্ছিল সেই সময় এই তুঘলকি সিদ্ধান্ত দ্বিতীয়ত ইতিহাসকে বিকৃত করে আজকে আজাদি কা অমৃত মহোৎসব আমরা পালন করছি সেটা ভারতবর্ষের সংবিধানের 75 বছর পূর্ণ হতে চলেছে নভেম্বর মাসে আমাদের উইন্টার সেশনে এই পার্লামেন্টের নতুন ভবন ব্যবহৃত হবে তবুও তড়িঘড়ি প্রচারের আলোয় থাকার জন্য সাভারকরের জন্মদিনকে বেছে নিয়ে ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 79 যেটা বলে যে ইন্ডিয়ান পার্লামেন্ট কনসিস্ট অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড টু হাউসেস অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শুধু ভারতবর্ষের প্রধান নয় তিনি পার্লামেন্টের একজন ইন্টিগ্রাল পার্ট সর্বোপরি তিনি একজন পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি তাকে অবজ্ঞা করে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার
যিনি অতীতে নিজের জীবদ্দশায় নিজের নামে স্টেডিয়াম উদ্বোধন করেছেন, নিজের জন্মদিনে নিজের নামে মেডিকেল কলেজ উদ্বোধন করেছেন, তিনি আজকে নতুন পার্লামেন্ট হাউসের উদ্বোধন করার নামে। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের দিল্লির ছবি দেখাবো। দিল্লির যন্তর মন্তরে এতদিন ধরে আমরা যেমনটা দেখেছিলাম যে কুস্তিগিররা তারা ধর্ণায় বসেছিলেন, সেই কুস্তিগিরদের এবার পুলিশ তুলে দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। পারমিশন কা লেটার হমনে দিয়া হ্যায়, পারমিশন আগর নি দে রে, হম নাগরিক হ্যায়, হম ভি রোড পে চল সকতে হ্যায়, তো হমে কা অধিকার কিউ নি দিয়া জারা, কিস লিয়ে রোকা জারা হমে, হম হম আপনি বহনো কি বেটিও কি ইজ্জত আর মান সম্মান লড়াই লড় রে, হম উনকে লিয়ে হাত জোড় কে মাং রে হ্যাঁ কি ইন বেটিও কো ইন বহনো কো ন্যায় দে দিজিয়ে, এক অপরাধী কো তো খুলা ছোটা যা রা হ্যায় ওর হমারে সাথে এসা ব্যবহার কিয়া যা রা হ্যায়, ये कहां का न्याय है? एक मिनट रुकिए, कौन सा बैरिकेड तोड़ा है एक बार चल के देखिए, हम ऊपर के कूद के आए हैं, हम ऊपर के कूद के आए हैं, पुलिस प्रशासन আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই কুস্তিগিররা তারা ধর্ণায় বসেছেন এবং সেই কুস্তিগিরদের সঙ্গে আজ পুলিশের ধস্তাধস্তি, সংসদ ভবন অভিযান ঘিরে উত্তেজনা। তারা নতুন সংসদ ভবনের দিকে অভিযান শুরু করতেই পুলিশ তাদের এসে বাধা দেয় এবং তার ফলে কুস্তিগিরদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়, কয়েকজনকে আটকও করে পুলিশ। आप लोगों को जबरदस्ती भी पकड़ा जा रहा था, अभी देख रहे थे हमने हाथ जोड़ के रिक्वेस्ट किया कि सर हमें जाने दो, हम शांतिपूर्वक जाएंगे, हमने कैंडल मार्च भी किया था, आपको कोई शिकायत मिली? नहीं मिली ना, तो हम इसी हिसाब से जाना चाहते थे बस, हमारे पास चिट्ठी है, लेकिन वो लोग नहीं करना चाहते तो वही नहीं करो, और कोई बैरिकेड टूटा नहीं, गिरने से बैरिकेड टूटते नहीं है, इतनी पब्लिक है नहीं कंट्रोल कर सकते, शांतिपूर्वक आए हैं, किसी को चोट नहीं पहुंची, किसी को कुछ नहीं पूछा, कोई सामान बीच में रखा है, थोड़ा बहुत हो जाता है, इतनी भीड़ को आप भी खुद आप लोग खुद मार देते हो, कुछ लोग धक्का आप लोग सामने चलते, आप लोगों ने बैरिकेड डाल दिए हो नीचे, इतनी भीड़ है बैरिकेड तो गिर सकते हैं, बैरिकेड कोई दीवार नहीं है जो কিতনে লোক হাক্ষী উঠা লিয়া হ্যাঁ পুলিশ প্রশাসন নে তুলকালাম পরিস্থিতি, একদিকে যখন নতুন সংসদ ভবন আর উদ্বোধন অনুষ্ঠান সেই দিকে সকলের নজর রয়েছে, তখনই অন্যদিকে এই উত্তেজনাকর পরিস্থিতি। दिल्ली पुलिस की जो बस है वो यहाँ पर बिल्कुल तैयार है, क्योंकि कहीं ना कहीं पुलिस की कोशिश है कि जो प्रोटेस्टर्स हैं, जो पहलवान यहाँ पर बैठे हुए हैं, कोई नहीं मांग क्या विनेश हमारे साथ है, विनेश संगीता आप कुछ बोलेंगे, महिलाओं का प्रोटेस्ट आप इस तरफ, संगीता आप इस तरफ 21 तारीख को अनाउंसमेंट कर दिया था कि हम आराम से शांतिपूर्वक नई संसद के सामने महिला महा पंचायत करेंगे, उसके बावजूद भी हमारे जितने भी किसान संगठन सबको उठा लिया गया है और साक्षी और सत्यव्रत को भी गिरफ्तार लेकर। आप लोगों ने 2-3 लेयर के बैरिकेड तोड़े, आप लोग बैरिकेड के ऊपर हम शांतिपूर्वक आए हैं और शांति একদিকে যখন আজ নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ, আর তখনই দিল্লিতে তুলকালাম যন্তর মন্তরে ধুমধুমার পরিস্থিতি। আপনাদের সেই ছবি দেখাচ্ছি, কুস্তিগিরদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, দীর্ঘদিন ধরে দিল্লির যন্তর মন্তরে এই কুস্তিগিররা ধর্ণা অবস্থানে বসেছেন আপনারা জানেন, আর সেই নতুন সংসদ ভবনের দিকে আজ যখন তারা যাত্রা শুরু করেন তখনই তাদের পুলিশ আটকায়, এবং এই মুহূর্তে কি পরিস্থিতি জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, ঠিক কি কারণে এই রকম ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হলো, কি বলছেন আন্দোলনকারীরা? দেখো মাধুরী, আন্দোলনকারীরা আগে থেকে ঘোষণা করেছিলেন যে আজকে তারা মহিলা সম্মান মহাপঞ্চায়েত দেখেছেন এবং পার্লামেন্টের সামনে গিয়ে তারা মহাপঞ্চায়েত করবেন, সেটার জন্য উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং
পাঞ্জাব থেকে বিশেষ করে অনেকে তাদের সমর্থকরা আসার কথা ছিল। আজকে সকাল থেকে দিল্লির বিভিন্ন বর্ডার গুলোকে ব্যারিকেড করে রেখে দিচ্ছে পুলিশ, কেন সে দেখতে না পারে। কিন্তু যারা ইতিমধ্যে পৌঁছে গেছেন যন্ত্র মন্ত্রে তারা চেষ্টা করছিলেন মার্চ করে সংসদ ভবনের দিকে যাওয়ার জন্য। আমরা দেখলাম বজরং পুনিয়া রয়েছেন, সোগাটরা রয়েছেন, এবং তারা দুটো লেয়ার পার করে কেরালা হাউস অব্দি প্রায় সেখান থেকে পলাইতে পারে 50 থেকে 60 মিটার দূর তারা এসেছিলেন। সেখানে তাদেরকে আটকে দিয়েছে পুলিশ, তারা সংসদ ভবনের দিকে আসার চেষ্টা করছেন। কিন্তু যারা জোর করছেন তাকে পুলিশের বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকে তাদের সমর্থকরা যারা এসেছিলেন আজকে মহাপঞ্চায়েতের জন্য তাদেরকে আগেই যন্ত্র মন্ত্রের সামনে থেকে আটক করে পুলিশ বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। এই মুহূর্তে তারা ধর্নায় বসে গেছেন ঠিক কেরালা ভবনের সামনে, এবং সেখান থেকে বলাইতে পারে 500 মিটার দূরে রয়েছে নতুন সংসদ ভবনে, সেখানে তারা আসার চেষ্টা করছেন। যদি তারা জোর করে আবার সেখান থেকে সংসদ ভবনের দিকে মার্চ করেন সেক্ষেত্রে পুলিশ যেটা অ্যানাউন্স করছে তাদেরকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হবে। এখন এই পরিস্থিতি এই মুহূর্তে যন্ত্র মন্ত্রে রয়েছে। এখন দেখার বিষয় এখান থেকে যারা রেসলাররা আন্দোলন করছেন তারা কোন দিকে যান, কেন কি তাদের দাবি রয়েছে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার যিনি প্রধান বিভূষণ শরণ সিং তাকে অ্যারেস্ট করতে হবে, তাকে তার বিরুদ্ধে তারা এফআইআর করতে চান। ঠিক বিভূষণ শরণ সিং এর বাড়ির সামনে এই মুহূর্তে তারা পৌঁছে গেছেন, কেরল হাউসের পাশেই বিভূষণ শরণ সিং এর পাশে ভবন রয়েছে বিদেশে। সেখানে এই মুহূর্তে রেসলাররা ধর্ণা দিচ্ছেন, এখান থেকে তাদের পরিকল্পনা কি হয় সেটা এখন দেখার বিষয়। কেন কি সংসদেও 12টা নাগাদ প্রধানমন্ত্রী আবার পৌঁছে যাবেন, এবং যে সেকেন্ড হাফ রয়েছে ইনগুরেশনের সেটা স্টার্ট হবে। একদমই বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আন্তর্জাতিক পদক জয়ী কুস্তিগিররা তাদের সঙ্গে আজ বচসা বাঁধে পুলিশের ধস্তাধস্তি পরিস্থিতি সৃষ্টি হয়। আজ মহাপঞ্চায়েত কর্মসূচি ছিল এই আন্দোলনকারীদের।